শামসুদুহা চেহারায় আনোয়ার কি ঝলক হায়, অনলাইন সাজা কে সুয়ে হযরত কি নসক হায়, শামসুদুহা চেহারায় আনোয়ার কি ঝলক হায়, অনলাইন সাজা কে সুয়ে হযরত কি নসক হায়, আলম কি জিয়া ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم أما قد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد سبعي شمس رواز دي پري أعوذ به صدق الله مولانا العظيم وعن فضل ابن عبيد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله أشد أذنا إلى الرجل الحسن الصوت بالقرآن من صاحب القينة إلى قينته رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি কোরআন হাদিস চষে হানাফি ওয়াহাবি নামাজ হাবিব তখন মেঠিনি গড়
এমন সময় ইবলিস এসে হাকিল তলপিধন, সামনেতে মোরা বাড়ি এসে যত পেছনে পড়িছি তত সংকট শুধু বাড়িয়ে চলিছি। গরু ছাগলের মত মাউলি যত হর চন্দে গুঁজি বিষতর, দর্দলে শক তাসনা বাসত কারগার, সরকাশি জিরে ফলক জীবা নেহি, দেখে জানা হয় তুজে জিরে জমিন। সবাই জঙ্কা দি কালিমা পড়িলা, ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত শুধু আপনারা নারায়ণগঞ্জের মানুষ, ব্যস্ততম শহরে বসবাস করেন, সবে মাত্র কিছুদিন আগে এ জাতির কাঙ্ক্ষিত ফলাফল নির্বাচন হয়ে গেল, আবার পাঁচ বছর পর নির্বাচন হবে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে। অনেকে আবেগের ঠেলায় বাপকে ভাই পর্যন্ত ডাকতে গিয়ে মিছিল করে, রাত ১২টার সময় বিবি দরজার মধ্যে লক করে, চিল্লাইতে চিল্লাইতে গলাটা বসে যায়, দরজা লক করে ফাঁস ফাঁস করে আওয়াজ দেয়, বিবি টেরেই পায় না এটা স্বামী না ডাকা। যেহেতু পাঁচ বছর পর আবার চিল্লাইতে হবে, এই জন্য কিছু ভলিউম রিজার্ভ করে রাখেন, আর যত যতটুকু সম্ভব জিকিরের আওয়াজ একটু ধীরে ধীরে দিবেন, পাশের লোকের জন্য ঘুমাইতে কোনো ডিস্টার্ব না। কথা কিছু বুঝতেছেন? তাহলে ধীরে ধীরে আওয়াজ দেওয়া লাগবে। রাজি আছেন সবাই? রাজি নাই? তাহলে কি করা লাগবে? হ্যাঁ, দেখি ভলিউম আছে না এই পর্যন্ত এসে। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। তুম বসায় জানে মান সদম রক্কে বহর জবান বা জান তন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি কালেমা তশাক্কুর এবং সুজুদ জ্ঞাপন করছি যে মহান মনি আপনাদেরকে আমাকে বিভিন্ন মায়ের সন্তানকে বিভিন্ন এলাকা থেকে নিয়ে এসে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল এবং হালকায় জিকিরের মজলিসে বসার জন্য তৌফিক ইনায়াত করেছেন। এজন্য আমার মনে হয় আর বিলম্ব না করে এই মুহূর্তে এক্ষুনি আমাদের সকলের বলে নেওয়া উচিত আলহামদুলিল্লাহ, অসংখ্য সালাতু সালাম দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মূর্তি প্রতীক বিশ্ব শান্তির অগ্রদূত, যিনি গেটস মাস্টার, আনগেটস ডাক্তার, আনগেটস ফিলোসোফার, আনগেটস সায়েন্টিস্ট, আনগেটস লয়ার, আনগেটস প্রেসিডেন্ট, ইন এভরি সাইট হি অফ দ্য গেটস পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্ব মানবতার মূর্তি প্রতীক বিশ্ব শান্তির অগ্রদূত, বিশ্ব মানবতার মহান বন্ধু, হীরা গুহার সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ছাত্র,
মসজিদে নববীর ভারতীয় ভাই চাঞ্চল নবী মোহাম্মদ আরবি সকলে পড়িনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় স্বল্প, কথা হবে অল্প, কারণ হচ্ছে আজকে আর যতগুলো নাম পোস্টারের মধ্যে আছে এগুলো বলার টাইম নেই, আর এগুলো যদি বলতে চাই তা প্রায় আধা ঘন্টা পৌনে এক ঘন্টা এগুলো বলতেই যাবে। কাজে ওয়াজ হবে ডিজিটাল কায়দায়, অতীতের সব খাতা এখানে জমা করে রেখে আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই। পবিত্র কোরআনুল কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিরের 32 নম্বর আয়াত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নিঃসৃত বাণী একখানা ছোট্ট হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে এর আলোকে দু চারটি কথাবার্তা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহু মুস্তাআন ওয়া বিয়াদিহি তৌফিক, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। শুধু ছোট্ট একটা কথা যেটা না বললেই আলোচনার আগা মাথা কিছুই বুঝবেন না, শুধু এতটুকু বলি আমাদের বাংলাদেশে পিরিয়ড অফ লিবারেশন 1971 1971 সালে আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে। আজকে স্বাধীনতার বয়স 48 বছর 4 দিন, কত তাহলে গেল 26 27 28 ও 3 দিন, 48 বছর 3 দিন স্বাধীনতার বয়স। তো বাজান এই বাঙালি জাতির ভাঙ্গা মনকে চাঙ্গা করার জন্য, জাতির মানুষকে শিক্ষিত করার জন্য আমাদের দেশে একজন ব্যক্তি আছে যিনি শ্রীযুক্ত বাবু কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছেন এই জাতির মানুষের মনের মধ্যে সুন্দর দেহে সুন্দর মন তৈরি করার জন্য যেই জিনিসের প্রয়োজন, যেই ধাপ যেই স্তর যেই সিঁড়ি অতিক্রম করতে হয় তার নাম লেখাপড়া, তার নাম বিদ্যা, তার নাম শিক্ষা। আমাদের দেশে আর একজন প্রখ্যাত ব্যক্তি আছে যার নাম প্রমোদ চৌধুরী। তিনি বলেছেন যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আমাদের দেশে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীর মধ্যে বাড়ি একজন লোক আছে ঐতিহাসিক বিশ্ববিখ্যাত, তিনি সাহিত্যিক, নাম সৈয়দ মোতাহার হোসেন চৌধুরী। এই লোকটা বলেছেন একটা মানুষ জন্মগ্রহণ করার পরে তার এই দেহটাকে দুই ভাগে বিভক্ত করা হয়, তার মধ্যে এক ভাগ আছে পশুত্ব বোধ আর একটা ভাগ আছে মনুষ্যত্ব বোধ। তো পশুত্ব বোধ থাকে নাভি থেকে নিচের অংশের মধ্যে আর মনুষ্যত্ব বোধ থাকে নাভি থেকে উপরের অংশের মধ্যে। তা তিনি বলেছেন মানুষকে পশুত্ব বোধ থেকে মনুষ্যত্ব বোধের মধ্যে ফিরিয়ে আনার জন্য যেই ধাপ যেই সিঁড়ি যেই স্তরগুলো অতিক্রম করতে হয় তার নাম লেখাপড়া, তার নাম বিদ্যা, তার নাম হচ্ছে শিক্ষা। এর মানে যেই তিনজনের কথা আমি আপনাদের সামনে বলেছি তিনজনের কথা সেম কোয়ালিটি, তিনজনের একই ধরনের মন্তব্য পেশ করেছেন। কথা বুঝে থাকলে বলেন ঠিক বলছি না বেঠি, কথা একটু জোরে হা না বলতে হবে ঠিক বলছি না বেঠি, জি। তাহলে তিনজনের কথা সমান, তবে বাজান প্রাইমারি স্কুলের গায়ের মধ্যে লেখা আছে শিক্ষার জন্য আসো সেবার জন্য বেরিয়ে যাও, অত্যন্ত নীতিকথা চমৎকার কথা বলেছেন। তার ব্যাপারে বৃদ্ধাঙ্গুলি দেখার মতো দুঃসাহস আমার নাই, তবে এই জাতির মানুষের কাছে আমার প্রশ্ন, আমাদের বাংলাদেশে আজকে এত বড় লেখাপড়া করে শিক্ষিত হয়ে ডিগ্রি নিয়ে যেই পুরুষরা ডজনে ডজনে সার্টিফিকেট বিদ্যার ভারে শিক্ষার জোরে ডিগ্রির দাপটে বাংলাদেশের সর্বোচ্চ চার দখল করে বসে আছে, আজকে আমরা হিসাব নিকাশ করে খতিয়ান নাম্বার দাগ নাম্বার বের করে দেখি আজকে বাংলাদেশের ব্যাংকের টাকা হ্যাকিং করে আর এক ব্যাংকের মধ্যে পাচার করা, হলমার্কের কেলেঙ্কারি করা, কম্পিউটারের বাটন টেপ দিয়ে অন্য মানুষের টাকা নিজের পকেটের মধ্যে এনে আত্মসাত করে খাওয়া, এরপরে 5 টাকা দামের একটা কলম দিয়ে এক সেকেন্ডে সাথ দিয়ে লক্ষ কোটি টাকা নিজের পকেটের মধ্যে এনে বাপ দাদার
বাংলার সম্পদ মনে করি খাওয়া, এই রকম দুই নম্বরই ছয় নম্বরই কাজ বাংলার ভূখণ্ডের মধ্যে বাংলাদেশ স্বাধীনের 48 বছর পরে যারা দুঃসাহসে এই ছয় নম্বরই দুই নম্বরের কাজগুলো করতেছে, নিঃসন্দেহে এই মানুষগুলো মূর্খ মানুষ নয়, শিক্ষিত মানুষ। কথা বুঝে থাকলে বলেন ঠিক বলছি না বেটি, কথা বলতে হবে ঠিক বলছি না বেটি। শিক্ষিত মানুষ দাঁতের মাথায় আজকে ঘুষ খাইতে খাইতে পেটের সাইজ দেওয়ান বাগি পিসাবো খেল। এরপরে বাজান এই গেল পুরুষ মানুষ। আমাদের দেশে বাংলাদেশে আরেকগুলো মহিলা আছে, আজকের থেকে 15-20 বছর আগে 25 বছর আগে বেদিরা তেমন লেখাপড়া জানতো না, জিজ্ঞাস করতেন মা তুমি কি পড়ো, কয় বুগদাদি কায়দা, লাল কায়দা, এরপরে কলিকাতার কায়দা, এরপর আমসেবরা, তারপরে কোরআন শরীফ, উর্দু, এরপরে রাহেনাজাদ ইত্যাদি ইত্যাদি সালাম পাতিশাহ, তেমন ইংরেজি এডুকেশন তাদের ছিল না। কিন্তু বাজান এটাই বাপে দেখিয়ে বিয়া শাদী করে পোলা মানুষ ঘর সংসার করাইতো। বাজান আমরা দেখিছি এদের লেখাপড়া তেমন জানতো না, কিন্তু এই বেডিরা বাংলার ভূখণ্ডের মধ্যে যখন চলাফেরা করতো রাস্তাঘাটে তেমন দেখা যাইতো না, আর যদি বেটিদের যে কি অবস্থা হলো আল্লাহ ভালো জানে। দিন যত যায় বেটির ওড়নাটা নিচ থেকে উপরে উঠতে 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 এখন গলার মধ্যে এসে ঠেকে গেছে, গলার মধ্যে ভাবে দিয়া পেছন পাশে ঝুলিয়ে রাস্তা চলে। কথা বলেন ঠিক বলছি না বেটি, কথা বলেন ঠিক বলছি না বেটি। এর মানে ব্রয়লার মুরগিকে আপনি যদি বলেন ব্রয়লার মুরগি রে আল্লাহ দোহাই, সুলেমান পয়গম্বর দোহাই যে তুমি বিশ্ব রোডের মাঝখানের মধ্যে বসবে জালকুড়ি রাস্তার মোড়ের মধ্যে, একটা ট্রাক যদি আসে আল্লাহর হস্তে সুলেমান পয়গম্বর দোহাই দিলাম, বিনা ইঞ্জিনের তক্তা সুন্নার মধ্যে ভাসত তার দোহাই দিলাম আসলে একটু সাইড দিও, ব্রয়লার মুরগি বলবে জীবন যায় যাও নিজের জীবনকে আত্মহুতি দেবো তথাপি সাইড দিতে রাজি নাই। একই অবস্থা বেটিরা দেধারে বাংলার পূর্ণভূমির মধ্যে চলাফেরা করতেছে। এর মনে বাজান সমস্যা এক জায়গার মধ্যে রানা, শিক্ষিত মানুষ এই কাজ করতেছে, এর পিছনের মধ্যে কারণ কি? আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যাই, বিশ্ববিখ্যাত বালাজুরি বলেছেন ঐতিহাসিকদের মত আরব ভূখণ্ডের মধ্যে যখন শিক্ষিত মানুষের দারুণ অভাব ছিল ওই সময়ের মধ্যে শিক্ষিত মানুষ ছিল হাতে গোনা 17 জন, 17 জনের মধ্যে একজন ব্যক্তি তার নাম হযরত ওমর। আর ঐতিহাসিক পি কে হিট্টি বলেছেন আরব ভূখণ্ডের মধ্যে ডাকাত লিডার 3 জন, আর 3 জন ডাকাত লিডারের মধ্যে শ্রেষ্ঠ ডাকাত তার নাম ওমর। এর মানে কারণ কি? একজন বলেন শিক্ষিত লোকের মধ্যে 17 জনের মধ্যে একজন ওমর, আর একজন বলে 3 জন ডাকাতের লিডারের মধ্যে হযরত ওমর হচ্ছে শ্রেষ্ঠ ডাকাত। এর পিছনে কারণ আমি যেটা আমার যেটা হিসাব নিকাশ আমি হিসাব করে দেখিছি ওমর কেন ডাকাতের লিডার, যেই সময় ডাকাতের তিনি লিডার ওই সময়ের মধ্যে ওমরের কলিজার মধ্যে আল্লাহর কালাম ছিল না, আল্লাহর কালাম না থাকার কারণে ওমর ছিল ডাকাতদের লিডার। আর বর্তমান ভূখণ্ডের মধ্যে যেই সমস্ত মানুষরা আজকে দুর্নীতি সন্ত্রাস অপহরণ লুটতরাজ ইত্যাদি ইত্যাদি অপকর্মের মধ্যে জড়িত আছে আল্লাহর কসম এদের সিরার মধ্যে ওমরের মধ্যে আল্লাহর কালাম নাই। কথা বলেন ঠিক বলছি না বেটি, কথা বলেন ঠিক বলছি না বেটি। তাহলে এদের সিরার মধ্যে আল্লাহর কালাম তুলে দিতে হলে আজকে যেমন মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল হচ্ছে জামিয়া কারিমিয়া ফজলুল উলুম মাদ্রাসা, এরকম মাদ্রাসা যেটা পড়লে পরে আল্লাহর কালাম সিরার মধ্যে যায়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে তৈরি হয়, এরকম মাদ্রাসার বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক বলছি না বেটি। আল্লাহ হস্তে একটু তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস আমার আল্লাহ বলেন ও নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন তাম বিশ্ব পৃথিবীর মধ্যে আয়ামে জাহিলিয়াত যুগ অন্ধকার পরিবেশ, এই অন্ধকার পরিবেশের মধ্যে মানুষগুলো চলাফেরা করতেছে যে কায়দায় যেভাবে চলাফেরা করে, এই মানুষগুলো আল্লাহকে না পেয়ে রাসূলকে না পেয়ে আরব আয়ামে জাহিলিয়াত যুগের মধ্যে যখন ঈসা নবী পৃথিবীর মধ্যে নাই, বিশ্ব নবী এখনো পর্যন্ত শরীয়তের দৃষ্টিকোণ থেকে নবুয়তের আপার মন নিয়ে পৃথিবীর মধ্যে আসে নাই, আল্লাহ নবী তিনিও দুনিয়ার মধ্যে নাই, এর মানে ঈসা নবীও পৃথিবীর মধ্যে নাই, মানুষ
মানুষগুলো ধরা করে আল্লাহকে ভুলে গিয়ে, রাসূলকে ভুলে গিয়ে, আল্লাহ দেওয়া পথ এবং পন্থা ভুলে গিয়ে মানুষগুলো ধরা করে যখন জাহান্নামের দিকে যখন অগ্রসর হলো, এই মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বোচ্চ পরিষদ থেকে দুইটা জিনিসের বরাদ্দ আল্লাহ বিশ্ববাসীর জন্য দিয়া দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, জিব্রাইলকে বললেন, জিব্রাইল আর জিন্দা পসিবল গো টু ইয়ার নেটিভ ল্যান্ড মক্কা, যত দ্রুত সম্ভব মক্কা জমিনের মধ্যে চলে যাও। মক্কার জমিনের মধ্যে গিয়ে আমার আল্লাহ পক্ষ থেকে দুইটা জিনিস নাজিল করে দাও, তার মধ্যে একটা হচ্ছে বুরহান নামক একজন নবী, আর দুই নম্বর সেই নবীর উপরে নাজিলকৃত নূর নামক একখানা গ্রন্থ। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া শামসু দুহা চেহারায় আনো আর কি ঝলক হায়, অনলাইন সাজা কে সুয়ে হযরত কি নসক হায়, ও শামসু দুহা চেহারায় আনোয়ার কি ঝলক হায়, অনলাইন সাজা কে সুয়ে হযরত কি নসক হায়, আলম কি জিয়া মার হাওয়া জমা করে পকেটে রাখেন, বাসায় গিয়ে বলে এ ভাইয়েরা আপনারা নারায়ণগঞ্জের মানুষ, দিনেও কাজ করেন রাতেও আবার ডিউটি করেন, টাকা পয়সা উপার্জন করতে করতে এর মনে গরুর গোসব করলে একটা আস্থা থাকে না, সবকিছু খেয়ে ফেলেন, তারপর মুখের মধ্যে শক্তি কম, এর পিছনের মধ্যে কারণ তো আমি তালাশ করে পাই না। আমার আল্লাহ বলেছেন, নবী মোমেন ব্যক্তিদের সামনে যখন পবিত্র কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হবে, মোমেন ব্যক্তির ঈমান বৃদ্ধি পাবে, অন্তর তখন কম্পমান থাকবে, আর মোমেন ব্যক্তিদের সামনে আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হবে, ভূমি কম্পন তখন তাদের কলিজার মধ্যে তৈরি হবে, আর একমাত্র মোমেন ব্যক্তি ভয় করবে আল্লাহকে, আল্লাহকে ছাড়া কোনো গাইরুল্লাহর কাছে মোমেন ব্যক্তি মাথা নত করে না। মোমেন ব্যক্তি আল্লাহকে ছাড়া গাইরুল্লাহর কাছে ভয় করে না। এ ভাইরা, তবে আমাদের কপালের মধ্যে বিপদ বাজান একটা কথা মনে করে দিয়ে যাই, আমার বাংলাদেশের মধ্যে, আমার বাংলাদেশের মধ্যে সিলেট নামক একটা বিভাগ রয়েছে, যেই বিভাগের মধ্যে একজন ইয়ামান প্রদেশ থেকে আল্লাহর বান্দা এসেছিল, যেই লোকটা এই জমিনের মধ্যে আসার পর তিনি বললেন যে আমি এসে দেখি এই জমিনের মধ্যে গৌর গোবিন্দ রাজত্ব চলতেছে, আহারে কি করিয়া সম্ভব, এটা তো আল্লাহর ভূখণ্ড, এটা আল্লাহর জায়গা, এটা নবীর দেওয়া একটা কিছুতে হইতে পারে না। সুতরাং তিনি তখন বললেন, আমার মুরিদিরা তোমরা অপেক্ষা করো, আমি লিল্লাহে তাকবীর বলবো, আর তোমরা আল্লাহু আকবার প্রতিধ্বনি দিবে, তোমাদের আল্লাহু আকবার প্রতিধ্বনি এই গৌর গোবিন্দের তক্তে তাহাজ মাটির সঙ্গে মিশে যাবে, কথাগণ ঠিক কিনা? এ ভাইরাম, সিলেটের পূর্ণ ভূমির মধ্যে তিনি আল্লাহু আকবার বলেছেন, আর গৌর গোবিন্দের তক্তে তাজ মাটির সঙ্গে লুটোপুটো খেয়েছে বাজান রে। আজকে সেই জায়গার মধ্যে যারা শেরেকের আকরাহ, শেরেকের কন্ট্রাক্টরি নিয়েছে, সে জায়গার মধ্যে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, বাংলাদেশের মধ্যে প্রায় 180,000 ছোট বড় পীর রয়েছে, এর মধ্যে 3,500 মাদার রয়েছে, অধিকাংশ মাদার গুলোর মধ্যে শেরেকের আখড়া দিয়ে তারপরে চলাফেরা করে, বাজান রে। আল্লাহ কসম করে বলি, শেরেকের আখড়া করার জন্য শাহজালাল ইয়ামানি ভূখণ্ডের মধ্যে আসে নাই, তিনি এসেছেন শেরেক উৎখাত করার জন্য, আর বিভিন্ন জায়গার মধ্যে শেরেকের আখড়া চলে। আমার ভাইরা, শুনুন, মনে রাখবেন একটা কথা, আমি আপনাদের সামনে না বললেই নয়, আমার বাংলাদেশের মধ্যে এমন একজন বেটি আছে, যেই বেটিটার নাম আমি আমার মুখ থেকে উচ্চারণ করব না, আমার ঘৃণা লাগে, এই বেটিটা বাটা দুনিয়া, এরপরে বাজান জাতির চরিত্র
কৃষ্ণ ধ্বস নামিয়ে এরপরে যুবকদের আজ যুবতীদের নৈতিক অবক্ষয় এনে দিয়ে এই বেটিটা চরিত্রের সর্বনাশের বান ডেকে আনলো। এমনি করে বাজার বিভিন্ন জায়গার মধ্যে হাতে বাজারের মধ্যে যায়, এরপরে বিভিন্ন বাজারের মধ্যে গিয়া তারপরে বেটিটা একতারার মধ্যে টান দেয়, একতারা দোতারা দুগি তবলা খঞ্জরি বন্ধুরে কুষ্টিক ড্রাম ইলেকট্রিক ড্রাম এগুলো টান দেয়। এরপরে বেটি মুখের মধ্যে একটা গান গায়, ফাইসা কথা অনুমতি দিলে আমি আপনাদের সামনে বলতে পারি, তোরা বলেন কি বলবো নাকি? এ ভাইরান এই বেটিটা বড় বাজান, কেরামান কাতে বিহীন রোজা সরের দিন, কেরামান কাতে বিহীন রোজা সরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো আমরা সবাই লাগটা বাবার লোক, আমি বলবো আমরা সবাই লাগটা বাবার লোক। এমন বেকায়দার বেটি আমার দেশে নাই, আমার দেশে নাই, আছে খালি অপেক্ষায় থাকেন এই মুক্তার মধ্যে লাগাম দেওয়া বাজান। তাই কায়দা মতো কথা বলতে পারি না, আমি শুধু মিস কল দেব, নাম্বারটা খুঁজে বের করবেন আপনারা, এটা এয়ারটেল নাকি সিটিসেল নাকি টেলিটক নাকি বাংলা লিংক নাকি এটা স্কেডু কি নাম্বার খুঁজে বের করেন, পারবেন তো ইনশাল্লাহ? জি পারবেন তো? জি জি বাজান। এ ভাইরা মনে রাখবেন যে দেশের মধ্যে প্রায় 20,000 বেশি কওমি মাদ্রাসা, 54,000 মাদ্রাসা রয়েছে যেই দেশে, 30,00,000 বেশি ওলামা ইকরাম রয়েছে যেই দেশের মধ্যে, 3,50,000 বেশি মসজিদ রয়েছে, এরপরে 3,00,000 ইমাম 3,00,000 মুয়াজ্জিন, এরপরে বাজার 3,50,000 বেশি খাদেম রয়েছে যেই দেশের মধ্যে। এই দেশের মধ্যে নাস্তিক মুরতাদরা তোমরা জমিনের মধ্যে চলাফেরা করতেছো বহাল তবিয়তে, মাঘ মাসি প্রচণ্ড শীত ঠান্ডা পানির মধ্যে পড়ে গেছি, তাই সুদিন কিন্তু একদিন আসবে সেই দিন তোমাদেরকে গোকরা আলাদের মতো বেছে বেছে সফল মারিয়া তোমাদেরকে বঙ্গ পশা করে ভাসিয়ে দেবো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার আল্লাহ বলেছেন নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন এরা মোমেন বান্দা, এরা মোমেন ব্যক্তি, এরা কাউকে ভরে না, কোন নাস্তিককে নয়, কোন মুরতাদকে নয়, আল্লাহর বিধানকে সমুন্নত করতে গিয়ে তাদের কলমের মধ্যে একটি মাত্র কথা আল্লাহ রাহুল খলকু আল আমরু সৃষ্টিদার আইন চলবে জমিনের মধ্যে, তার কথা বলেছে কিনা? আইন চলবে জমিনের মধ্যে তার, আমার আল্লাহ বলেছেন নবী এই পৃথিবীর মধ্যে অসংখ্য ব্যক্তি পৃথিবীর মধ্যে আছে, সকলের কলিজার মধ্যে আমি আল্লাহ ইমান দেই নাই, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনফালের মধ্যে বলেছেন বান্দা শোনো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون أمر الله رب العالمين এর মধ্যে বলে দিলেন মুমিনরা আল্লাহকে ভয় করে আর আল্লাহর উপরের মধ্যে তাওয়াক্কুল করিয়া জমিনের মধ্যে চলাফেরা করে। বাজান রে অল্প সময়ের মধ্যে কয়টা কথা মাথার মধ্যে ভিড়ে জমা, কয়টা বলি আর কয়টা বাদ দেই। আল্লাহ বলেছেন নবী এই পবিত্র কোরআনুল কারীম এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছি, বান্দা তোমরা মনে রাখবে এই পবিত্র কোরআনুল কারীম খানা জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম, নাযিল করেছি মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, এটা আল্লাহর কালাম সর্বপ্রথম আল্লাহ আরবি ভাষার মধ্যে নাযিল করলেন, তারপরে তরজমা করলেন সর্বপ্রথম আরবি ভাষায়, এরপর দ্বিতীয় তরজমা করেছেন এটা ফারসি ভাষায়, এরপর তিন নাম্বার তরজমা করেছেন আল্লাহ এটা উর্দু ভাষার মধ্যে। আমার ভাইরা এরপরে বাজান, এতদিন পর্যন্ত আমরা শুনেছি বঙ্গানুবাদ
পবিত্র কোরআনুল কারীম হয়েছে, এখনো পর্যন্ত 104খানা বাজান, তার মধ্যে আমরা অনেকেই জানি আমার বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম পবিত্র কোরআনুল কারীম তরজমা করেছেন তার নাম গিরিশচন্দ্র সেন। এতদিন পর্যন্ত আপনারা শুনেছেন, আজকে হয়তো কথাটা শোনার পর আপনার ভিন্ন মত আসতে পারে। আমার বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম পবিত্র কোরআনুল কারীম যিনি তরজমা করলেন, তাফসীর করলেন, ইনি ভাই গিরিশচন্দ্র সেন নয়, এই লোকটার বাড়ি টাঙ্গাইলের ভূখণ্ডের মধ্যে, লোকটার নাম মাওলানা নঈমুদ্দিন জোরকান। সুবহানাল্লাহ, মালে দুনিয়া খাকে সারা রাধে হারে রারা দেহা। কে অনুবাদ করেছে সর্বপ্রথম বলেন, কে করেছে? নঈমুদ্দিন। বাড়ি কোথায়? টাঙ্গাইলের মধ্যে বাড়ি। এরপর বাজান আর একটা হচ্ছে, দুই নম্বর কে অনুবাদ করলেন সর্বপ্রথম বাংলাতে, দুই নম্বর সিরিয়াল কার? নর্থ বেঙ্গলের মধ্যে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে রংপুর বিভাগ। রংপুর বিভাগের মধ্যে যারা আছেন এই জায়গার মধ্যে অনেক লোক হয়তো রংপুরে থাকতে পারেন, তার মধ্যে একটা জায়গা আছে সিও বাজার। সিও বাজার পার হওয়ার পরে আর একটা জায়গা, তার নাম হাজিরহাট। এরপরে বাজান হাজিরহাট পার পর পার হওয়ার পর আর একটা জায়গা, তার নাম পাগলাপীর। পাগলাপীরের মধ্যে আল্লাহর একজন বান্দা তৈরি হয়েছেন, আল্লাহ ওখানে জন্ম দিয়েছেন, আল্লাহর কোন বান্দা ওই জমিনের মধ্যে আছে, যেই লোকটার নাম হচ্ছে বসু মিয়া। বসু মিয়া আল্লাহর বান্দা, পবিত্র কোরআন কারীম দ্বিতীয় বাংলা তরজমা করেছেন, যরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে তিন নম্বর সিরিয়াল, ভারতের মেহেন্দিগঞ্জের মধ্যে বাড়ি, ভারতের মেহেন্দিগঞ্জের মধ্যে বাড়ি, লোকটার নাম হচ্ছে ইমান আলী। আল্লাহর কালাম পবিত্র কোরআন কারীম তিন নম্বর সিরিয়ালে তিনি বঙ্গানুবাদ করলেন। এরপরে চার নম্বর সিরিয়াল, আমার বাংলাদেশের মধ্যে একটা জায়গা আছে, নাম হচ্ছে নরসিংদী। নরসিংদীর মধ্যে একটা জায়গার নাম হচ্ছে পাঁচদোনা। পাঁচদোনার মধ্যে শ্রীযুক্ত বাবু একটা বাটার ঘরের মধ্যে পাঁচটা সন্তান জন্মগ্রহণ করেছে, তার মধ্যে তিনটা ছেলে আর হচ্ছে দুইটা মেয়ে। এই আল্লাহর বান্দা সেখানে জন্মগ্রহণ করলেন, তিন ভাইয়ের মধ্যে একজন নামটা হচ্ছে গিরিশচন্দ্র সেন। চার নম্বর সিরিয়ালে পবিত্র কোরআন কারীম বঙ্গানুবাদ করলেন, আল্লাহর বান্দা পবিত্র কোরআন কারীম বঙ্গানুবাদ করলেন। কি পরিমাণ এলেম থাকলে, কি পরিমাণ জ্ঞান থাকলে আল্লাহর কালাম বঙ্গানুবাদ করতে পারে, কিন্তু বাজান এই লোকটা কিসমত এত খারাপ, আল্লাহর কালাম বঙ্গানুবাদ করলেন ঠিক, ইমান নামে দৌলত তার কলিজার মধ্যে তুলতে পারে নাই। পাশাও পাতারা ইজাঙ্কা সাফাল গো বাদু আপার সুন্তাহ তার ইসলিকা আমহে মারু। গাধা শুনেন, গাধা শুনেন, সারা জনম পর্যন্ত পিঠের মধ্যে চিনি বহন করে মাগার, এ চিনি তিতা না মিতা? বলেন বলেন, বুঝতে পারে? বুঝতে পারে না। এই বাস চলেন বাজান, আমার বাংলাদেশের মধ্যে এই যে আমি লেখি নিয়ে আসছি, যদি বলি তাহলে তো আপনারা তিন বিলিং করিয়া চলাফেরা করবেন। বাজার বাংলাদেশের মধ্যে বিভিন্ন জাতি আছে, বিভিন্ন সম্প্রদায় আছে, আমার আল্লাহ সমস্ত জাতিদেরকে আল্লাহ পছন্দ করে নাই, যেমন হিন্দু জাতি, এরপরে বৌদ্ধ জাতি, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, কত জাতি পৃথিবীর মধ্যে আছে, আল্লাহ কাউকে পছন্দ করেন নাই। আল্লাহ কারে পছন্দ করলেন আয়াত আজকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন الكتاب الذي اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. আর বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, নবী গো আমি সবাইকে পছন্দ করি নাই, একটা জাতিকে পছন্দ করেছি, আর সেই জাতিটার নাম আল্লাহ বলেছেন মুসলমান। কি জাতিটার নাম বলেন? আল্লাহ পবিত্র কোরআনুল কারীম ওয়ারিস বানালেন কাকে? মুসলমান জাতিকে কাকে করলেন? আল্লাহ মুসলমান জাতিকে করলেন। এই মুসলমানেরা আজকে তমাম পৃথিবীর মধ্যে মার খাচ্ছে, মুসলমানেরা হয়েছে ফুটবল,
ইহুদি আর খ্রিস্টান যারা আছে তারা হয়েছে তাম পৃথিবীর মধ্যে হয়েছে মেসি আর ম্যারাডোনা, এক পাশে মুসলমানদেরকে লাথি দেয় আর মুসলমানের আর এক পাশে গিয়ে প্লান্টিক শট দিয়ে গোল হয়, কথা কন ঠিক কি না? বাংলাদেশের মধ্যে টেলিভিশনের পর্দা খোলার পরে হঠাৎ তো দেখবেন বাজার একটা লোক মাথার মধ্যে টিকটি পরা, তারপরে আসিয়া পড়ে সাব্বি সত্তা সুকৃত ভবন্ত অং শান্তি বদ্ধং শরণং গোস্বামী ধম্মং শরণং গোস্বামী, জগতের সকল প্রাণী সুখী হোক জীবহত্তা মহাপা। হ্যাঁ আছে আছে, আস্তে আস্তে বলেন ভাই, কেউ শুনলে মাইন্ড করতে পারে আছে এমন লোক আছে না? স্লোগান দেখছেন কত সুন্দর চমৎকার স্লোগান, জীবহত্যা মহাপাপ, জগতের সকল প্রাণী সুখী হোক। এদের নাম হচ্ছে বৌদ্ধ, চায়না থেকে শুরু করে এরপরে ইয়া পর্যন্ত কি কয় না মায়ানমার পর্যন্ত মুসলমানদেরকে আল্লাহ রাস্তা ধৈরে ধৈরে একদম কসু কসু গাছ যেমন কাটা বেলেট দিয়ে এমনি করে মারছে। জীবহত্যা মহাপাপ, জগতের সকল প্রাণী সুখী হোক, কাকে মারলেন বলেন? মানুষ তার প্রাণী না, মুসলমান কি কোন প্রাণী? এর মানে স্লোগান ভেতর আর বাহির মিল নাই, মিল নাই। এইবার দেখেন বাজার সেদিন ইংল্যান্ডের মধ্যে না নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের মধ্যে মুসলমানরা নামাজ পড়ার জন্য চলে গেছে বাজান, জুমার নামাজ পড়তেছে মুসলমানরা, আল্লাহর বান্দা সে জায়গার মধ্যে সেজদা দেয় আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। বরং মুসলমানদের জন্য সবচেয়ে সুন্দর জায়গা পবিত্র স্থান হচ্ছে মসজিদ, নিরাপদ জায়গা, আর সেই জায়গার মধ্যে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য চলে গেলেন। আকরাবু মা ইয়াকুলু আব্দু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাক সিরুদ দোয়া, সেজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহ এত নিকটবর্তী হয় বান্দা যা কিছু বলে আল্লাহ তা কবুল করে, আর সেই জায়গার মধ্যে একান্ত আলাপ চরিতে বান্দা যখন মগ্ন হয় ওই সময়ের মধ্যে নাস্তিক মোত্তাতরা মুসলমানদেরকে আক্রমণ করেছে, কথা বলেন ঠিক কিনা? ওই জায়গার মধ্যে আক্রমণ করলো, এরপরে বাজান আর নাম হয় মুসলমানরা সন্ত্রাস, মুসলমানরা জঙ্গিবাদ, মুসলমানরা মৌলবাদী, মুসলমানদের কত কিছু বদনাম আসতেছে ভাইজান। যদি আপনারা মাইন্ড না করেন একটা খতিয়ার নাম্বার দেই, দেখেন তো কোন মুসলমানের নাম এই জায়গার মধ্যে আছে নাকি? এক নাম্বার হিটলার 60 লক্ষ মানুষকে হত্যা করেছে, 2 নাম্বার জোসেফ স্টালিন 20 মিলিয়ন মানুষকে হত্যা করেছে, 14.5 মিলিয়ন মানুষকে অসুস্থ করেছে, 3 নাম্বার মাওসেতুং 14 থেকে 20 মিলিয়ন মানুষকে হত্যা করেছে, লোকটা হচ্ছে বৌদ্ধ, এরপরে 4 নাম্বার মুসলিনি 4 লক্ষ মানুষকে হত্যা করলেন, 5 নাম্বার অশোক হিন্দু কালিঙ্গা বেতন 1 লক্ষ মানুষকে হত্যা করেছে, 6 নাম্বার জর্জ বুশ 1.5 মিলিয়ন মানুষকে হত্যা করেছে ইরাক এবং আফগানের মধ্যে, 7 নাম্বার মায়ানমারের মধ্যে চলল গণহত্যা, এরপরে হিরোশিমা নাগাসাকিতে এমন ভাবে পরমাণু বোমা নিক্ষেপ করলেন এখনো পর্যন্ত বিকাল অঙ্গ মানুষ জাগার মধ্যে তৈরি হয়। আল্লাহ দোহাই লাগে বাজান যেই কয়টা নাম আমি আপনাদের সামনে বলেছি, বলেন তো দেখি এরা কোন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করলো, কোন আলিয়া মাদ্রাসার ছাত্র, কোন কওমি মাদ্রাসার মুহতামিম, কোন মসজিদের খতিব, এরা কোন মসজিদের মুয়াজ্জিন, একজন মুসলমান না কোন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেন নাই। আজকে ইতিহাসের মধ্যে দেখা যায় যত মানুষ বেশি হত্যা করেছে তারা সব বেধর্মী, কথা বলেন ঠিক কি না? আজ এই লোকটা নিউজিল্যান্ডের মধ্যে মুসলমানদেরকে আক্রমণ করলো, সেই জায়গার মধ্যে কিছু হলুদ মিডিয়া আছে তারা বলেছে লোকটা পাগল। লোকটা কি? লোকটা পাগল, তাই নামাজ পড়ার সময় গিয়ে মুসলমানদের উপরের মধ্যে আক্রমণ করছে। আচ্ছা বলেন পাগল কি মসজিদের মধ্যে বন্দুক নিয়ে ঘোরে? পাগল তো থাকবে পাবনা হাসপাতালের মধ্যে, মেন্টাল গার্ডের মধ্যে, সেখানে জায়গা। এ ভাইয়েরা একটা কথা বলি যদি অনুমতি দেন,
বলবো কি, আমি 20 তারিখ মাহফিল ছিল মৌলভী বাজার সিলেট, সে জায়গার মধ্যে গিয়ে মাগরিব থেকে এসা পর্যন্ত আমি কয়েকটা লাইন দেখেছি কবিতার, ওই জায়গাকে আমি কেন্দ্র করিয়া নিউজিল্যান্ডের মুসলমান হত্যাকে কেন্দ্র করিয়া বাজান রে সেই জায়গার মধ্যে আমি লিখেছিলাম। এই লোকটাকে বলেছিল পাগল, আর আমি সেজন্যই বলেছি কেন মেন্টালিস্টদের উপাধি পায় মুসলিমদের হামলাকারী সন্ত্রাসী, কেন মুসলিম সেজদায় পরে খায় খ্রিস্টানদের গুলি, কেন উতলে ওঠে এক মালালায় বিশ্ব মানবতা, কেন হাজার মুসলিম নির্যাতিত তবুও নিরবতা, কেন মানবতাবাদী সুশীল সমাজ মুখে কুলুপ এটে গা ঢাকা দিয়ে যাবে শুধু পূর্বদের পাচেটে, কেন মুসলিম হয়ে চুপচাপ আজ বাংলার সরকার, নাকি দাদার আদেশ হয়নি আজও প্রতিবাদ করিবা, আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে একবার যদি হুঙ্কার দিতে পারি তমাম পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানরা গর্তের মধ্যে লুকাইতে বাধ্য হবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো। আমরা আজকে মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি নাই, তাই তো কবি সম্রাট ডাক্তার আল্লামা ইকবাল দুঃখ করিয়া বলেছেন বান্দা শোনো, মুনাফাতে একাই উসকম কি নুকসান বিয়া, একই সব কা নবী দিন ভি ইমান ভি আক হেরেম পাক ভি আল্লাহ ভি কোরআন ভি আক উসবনি বাপতি হতে জু মুসলমান আল্লাহ এবং এক তোমাদের আল কোরআন, আফসোস হয় তবুও তোমরা এখন হো সব মুসলমান। আমার ভাইরা আজকে যদি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে চাই আল্লাহর কোরআনের শিক্ষার বিকল্প পথ নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা যদি আজকে আল্লাহ কোরআন পড়তো আর যদি রাসূলের হাদিস যদি জানতো মুসলমান ঐক্যবদ্ধ হইতো, মুসলমান ঐক্যবদ্ধ হইতো, কারণ আল্লাহ নবী বলেছেন তারাক তু ফিকুম আমরাই নিলাম তাদিল্লুমা তামাসাক্তু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহ নবী বলেন তোমরা যদি পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত থাকো আল্লাহর বিধান আল কোরআন আর নবীর দেওয়া সুন্নাত নিয়ে জমিনের মধ্যে যদি চলাফেরা করতে পারো কিয়ামত হয়ে যাবে, তোমরা বিভ্রান্তির মধ্যে পড়ার সম্ভাবনা নাই। নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। এই ভাইয়েরা এইবার আমার আলোচনা, আল্লাহ বলেছেন আমি একটা জাতিকে পছন্দ করলাম, সেটা হচ্ছে সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, সেই জাতির নাম আল্লাহ রেখেছেন মুসলমান। রব্বুল আলামিন বলেন এই মুসলমান জাতিদেরকে আমি আল্লাহ পছন্দ করলাম, তার মধ্যে ফামিনহুম যালিমুল লিনাফসিহি, এই মুসলমান জাতির মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজের নফসের উপরের মধ্যে জুলুম করলো, অন্যায় করলো, অবিচার করলো, এই লোকগুলো ফরজও মানে না, এই লোকগুলো ওয়াজিবও মানে না, সুন্নত মানে না, এই লোকগুলো জমিনের মধ্যে চলাফেরা করে, আল্লাহর বিধান ফরজও মানে না, ওয়াজিবও মানে না, সুন্নত মানে না, এমন কিছু মানুষ আমার ভূখণ্ডের মধ্যে আছে নাই? আছে না? ঘুষ খাওয়া কি জায়েজ? এটা ফরজ? এটা সুন্নত? মুস্তাহাব? একটাও না। কিন্তু কিছু মানুষ আছে তারা সুদ খায়, ঘুষ খায়, এরা সুদ খেয়ে ঘুষ খেয়ে এই টাকা দিয়ে নিজের পোলাপানদেরকে তারা মানুষ করতেছে। আল্লাহ বরংস বলেছে সন্তান যখন মায়ের পেটের ভিতরের মধ্যে থাকে পরাদিন মাকিন, একটা সুরক্ষিত জায়গার মধ্যে রাখি আর সেই সন্তানটাকে তার মুখ দিয়া আমি তার মায়ের মাসিকগুলো অসুখগুলো খাওয়াই না, এটা নাপাক জিনিস, জমিনের মধ্যে আসবে, আল্লাহর কালাম করবে, আল্লাহর দেওয়া বিধি বিধান, আল্লাহর গুণগান এই মুখ দিয়া করবে, এই জন্য আমি তারে মুখ দিয়ে না খাওয়াই নাভি দিয়ে খাওয়াই যাতে তার মুখটা নাপাক না হয়। আর এই আল্লাহর বান্দা জমিনের মধ্যে আসার পরে, জমিনের মধ্যে আসার পরে বাপে সুদের টাকা দিয়া অবৈধ হারাম খাদ্য এই সন্তানের মুখের মধ্যে তুলে দেয়, কথা বলেন ঠিক কিনা? বড় বড় দানো এরপরে মিল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নাম, এগুলো আমি খাওয়াইও নাই, এগুলো নামও জানি না, এগুলো খাওয়ায় না, অবৈধ পয়সা। আল্লাহ নিজের সন্তানকে বাঁচিয়ে রাখলেন, মায়ের পেটে খাওয়াইলেন না, দুনিয়ার মধ্যে আনার পর নিজের বাপ হয়ে সন্তানের মুখে হারাম খাদ্য তুলে দেয়,
এই লোকটা ফরজও মানে না, ওয়াজিবও মানে না, নিজের নফসের উপরে কি করলো বলেন, কি করলো? জুলুম করলো। এ ভাইরা এইবার মনে রাখবেন, এটা গেল এক। দুই নম্বর, মহিলারা কারণাবি বুয়ুতিকুন্নাম ওয়ালা তারাজনা তামাদ্দুল জাহিলিয়াতুল উলা। আল্লাহ বলেছেন, ও মেয়েরা, তোমরা যদি চেহারাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পর পুরুষের সামনে প্রদর্শন করিও না, আল্লাহ নিষেধ করলেন। আর মহিলাদের একটা বড় খাসলাত আছে, এই মহিলারা দেখবেন নিজের স্বামীর সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করে না, অন্যের স্বামীর সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করে, কথা কন ঠিক কিনা? আর মেয়েরা যারা এখনো পর্যন্ত বিয়ে হয় না, সুন্দর করে সাজগোজ করিয়া, টাইট ফিটিং জামা পরিয়া, স্কিন প্যান্ট পরিয়া, তারপরে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাস ইউনিভার্সিটির মধ্যে যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যায়, সেই জায়গার মধ্যে গিয়ে দেখবেন কিছু লোক সানাসুর বেছে হাতের মধ্যে নিয়া, সানাসুর পর্যন্ত মুড়ি আর সানাসুর নিয়ে বেছে, এর মানে মুড়ি সানাসুর বেছে, আর এইভাবে মুড়ির মধ্যে বাড়ি মারা আসেনা নাই, স্কুল কলেজ ভার্সিটির গেটের মধ্যে মুড়ি বাসায়, ওই জায়গার মধ্যে গিয়া হঠাৎ করে দেখি একটা বুড়া ব্যথা, ওই সানাসুর বেচতেছে আর একটা মুখের মধ্যে গান তুলতেছে, সে পালির বাবা এখন বেচায় সানাসুর, আদম ব্যবসা করতে গিয়া হইয়াছি ফতুর। কিরে সে পালির বা, তুই কে বুড়া বয়সে সানাসুর বেশি? তা হুজুর মন যে মানে না, এর মানে বিভিন্ন জায়গার মধ্যে গিয়া মহিলাদের চেহারা দেখায় আসছো? এর মানে এই লোকটাই বুড়ে বেটার মনের মধ্যে আল্লাহর ভয় নাই, কোরআনের ভয় নাই, রাসূলের ভয় নাই, আছে না নাই কথা বলে নাই, ফরজ মানে না, ওয়াজিব মানে না, সুন্নত মানে না। এ ভাইরা এতগুলো কথা বলে সময় নাই, আল্লাহর ভয় যদি অন্তর মধ্যে তুলে দেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম কলিজার মধ্যে তুলে নিয়ে তিনি যেমন সোনার মানুষ হয়ে গেলেন, এরপর মদিনার মধ্যে রাষ্ট্র পরিচালনা করলেন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, ওমরের মতো ন্যায় নীতিবান নিষ্ঠাবান মানুষ যদি হতে পারেন বাজান, আল্লাহর কালাম সিনার মধ্যে তোলা ছাড়া বিকল্প পথ নাই। এই জন্য এই মাদ্রাসাগুলো চালার জন্য মুসলমানরা অবদান রাখতে হবে। হয়তো আমরা অনেকেই মনে করি মাদ্রাসার মধ্যে টাকা দিলাম, মসজিদের মধ্যে টাকা দিলাম, মাদ্রাসার বড় উপকার করলাম, মসজিদের বড় উপকার করলাম, না না বাজান, আপনি মসজিদের উপকার করেন নাই, আপনি মাদ্রাসার উপকার করেন নাই, আর টাকা পয়সা অনেকের আল্লাহ দিয়েছেন কিন্তু অনেককে দান করার মতো সমর্থন আল্লাহ দেয় নাই, দান করার মতো মানসিকতা আল্লাহ দেয় নাই, আর দান আল্লাহ কবুল করে, আল্লাহ তাকে দান করার মতো মানসিকতা ভিতরের মধ্যে তৈরি হয়, তৈরি করে দেয়। আল্লাহ বলেছেন, নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, যেই সমস্ত সাহাবা কেরাম আপনার কাছে এসে বলতেছে আমরা মুসলমান হয়ে নবীর বড় উপকার করেছি, নবীর দলকে ভারী করে দিয়েছি, নবীর বড় কল্যাণ করলাম, উপকার করলাম, সহানুভূতি করলাম, আমার আল্লাহ বলেছেন নবী আপনি এদেরকে বলে দেন, ইয়ামুন্নু না আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, বরং আপনি বলে দেন তারা মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছে বলে মনে করে, বলুন তোমরা মুসলমান হয়ে আমাকে ধন্য করেছে মনে করো না, বরং আল্লাহ বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ তোমাদেরকে মুসলমান করে দিয়ে ঈমান আনা তৌফিক দিয়ে তোমাদের উপরের মধ্যে দয়া করেছেন, কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান আমরা যারা আছি মাদ্রাসার মধ্যে টাকা দেব, মসজিদের মধ্যে টাকা দেব, তাদেরকে টাকা দিয়া আপনি মাদ্রাসার কল্যাণ করলেন না, বরং আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া প্রদর্শন করেছেন, টাকা পয়সা আপনার ভণ্ডারের মধ্যে আল্লাহ দিয়েছেন, আর আপনাকে দান করার মতো মানসিকতা আল্লাহ তৈরি করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা?